বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে দিনাজপুর স্টেডিয়ামে বিকেল তিনটায় শুরু হয় খেলা। প্রথমার্ধ থেকেই রংপুর আক্রমণাত্মক খেলা খেলতে থাকে। 17 মিনিটে রীতা প্রথম গোল করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে আবারও আক্রমণ চালিয়ে রংপুরের নারী ফুটবলার রীতা ও শারমিন একটি গোলে গোল করে। শেষ মুহূর্ত পর্যন্ত পঞ্চগড় কোনো গোল করতে ব্যর্থ হয়। 3-0 গোলে রংপুর জয়লাভ করে। বেশি করে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের দাবি জানিয়েছে নারী ফুটবলাররা। আমরা পঞ্চগড়ের জেলা থেকে খেলতে আসছি, দুই টিমের সাথে খেলে জিতে আজ ফাইনালে আমরা খেলতেছি। বুট হুস আমাদের যদি সহযোগিতা করা হয় তো আমরা আরও বেশি ভালো করে খেলতে পারবো, আমাদের মেয়েদের আগ্রহটাও বেশি বাড়বে, তো আমাদেরকে দেখে আরও 10-15টা মেয়ে খেলতে নামবে। আমরা জিএফএ কাপ খেলতেছি, আমাদের অনেক ভালো লাগতেছে, আরও যেন বেশি বেশি খেলা হয়। আরও আমরা উপর পর্যায়ে যে সাহায্য চাই, যে আমরা আমাদের ছোট বোনেরা আরও আসছে, যে ওরা সামনে আরও আমাদের মতন করে খেলবে। সহযোগিতার পৃষ্ঠপোষকতা পেলে জেলার নারী ফুটবল অনেক এগিয়ে যাবে বলে মনে করেন দলের ম্যানেজার কোচ। আমি আশা করব বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে অনূর্ধ্ব 12 অনূর্ধ্ব 17 বেশ বয়সভিত্তিক খেলাগুলো রেগুলার করলে প্লেয়াররা যত খেলা বেশি পাবে প্লেয়াররা তত বাইর হবে। এই যে অনূর্ধ্ব 14 খেলাগুলো হচ্ছে, এরকম ধাপে ধাপে যদি খেলাগুলা সুন্দরভাবে হয় অনূর্ধ্বগুলো, তাহলে আমাদের ন্যাশনাল প্লেয়ার বাইরে হবে। স্বল্প বাজেট নিয়ে টুর্নামেন্ট পরিচালনা করতে গিয়ে নানা সমস্যার কথা তুলে ধরেন আয়োজক কমিটির কর্মকর্তারা। যদি ফেডারেশন আমাদেরকে অর্থের যোগানটা দেয় পর্যাপ্ত, তাহলে আমরা আরও ভালো ভালো করতে পারি এবং ছেলে মেয়েদেরকে আমরা আরও উন্নত খেলা, উন্নত প্রশিক্ষণ দিয়ে ভালো খেলোয়াড় তৈরি করতে পারবো। সময় সংবাদ, দিনাজপুর।